আজ আমি বানাবো আমার মায়ের একটা স্পেশাল রেসিপি, চিজ চিলি টোস্ট। জেনারেলি চিজ চিলি টোস্ট কাঁচা লঙ্কা, চিজ, মাখন এইটা দিয়েই হয়। আমার মা যেটা বানায় সেটা একটু অন্যরকম, তাই এটার নাম আমি দিয়েছি পিৎজা লাইক চিজ চিলি টোস্ট। যদিও আমি আমার মামুনির মতো বানাতে পারবো না, তাও আমি চেষ্টা করছি। এইটুকুনি আমি বলতে পারি, এটা একবার খেলে ভুলতে পারবে না, বারবার বানাতে ইচ্ছা করবে। হাই, আমি শর্মিষ্ঠা, আমার চ্যানেল কুকটেলে তোমাদের সকলকে ওয়েলকাম। চলো এবার শুরু করি। এটা বানাতে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। একটা ফ্রাইং প্যানে 1 টিস্পুন মতো বাটার গলিয়ে তার মধ্যে আমরা রসুন কুচি দেব এবং এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা কিন্তু বেশি ভাজবো না। এরপরে এর মধ্যে অ্যাড করা হবে টমেটো কুচি আর স্বাদ মতো নুন। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর মধ্যে যাবে কাঁচা লঙ্কা, ধনে পাতা আর টমেটো কেচাপ। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা পাত্রে এটাকে তুলে রাখবো। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে ব্রেড। ব্রেডের এজগুলোকে আমি কেটে নেব। তারপর এর মধ্যে আমি লাগাবো মাখন, সেটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, না চাইলে নাও লাগাতে পারো। এইবারে প্রত্যেকটা ব্রেডের ওপরে আমাদের তৈরি করা টমেটো বেসটা ভালো করে লাগিয়ে নেব। এরপর এর উপরে দেব গ্রেটেড চিজ। আমি এখানে মজারেলা চিজ নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো চিজ নিতে পারো। আর এর মধ্যে যাবে একটু পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আভেনে দিয়ে দেবো টোস্ট মোডে 170 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিটের জন্য। চিজগুলো গলে গিয়ে কি দারুণ দেখতে লাগছে! তৈরি হয়ে গেল আমাদের পিৎজা স্টাইল চিজ চিলি টোস্ট। এবার দেখব কীরকম খেতে হয়েছে আর কতটা ক্রিস্প হয়েছে। এক কথায় বলতে পারি, অসম। এই চিজ চিলি টোস্টটা পুরো ক্যাফে স্টাইল পিৎজার মতো খেতে। এটা ডেফিনেটলি ট্রাই করো, ট্রাস্ট মি, বাচ্চাদের সাথে সাথে বড়রাও ভীষণ খুশি হবে। প্লেটিংটা নিজেদের মতো করে নিতে পারো বা বেকিং ট্রেতেও সার্ভ করতে পারো, সেক্ষেত্রে তোমরা বাটার পেপারটা সরিয়ে নিও। আজ এতটাই, আরও অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দে থেকো।